উদয়পুর মহকুমার সোনামুড়া চমুনি এলাকায় জায়গা নিয়ে বিরোধের ঘটনা। গত কয়েকদিন ধরে সোনামুড়া চমুনিস্থিত চিরার মিল এলাকার বাসিন্দা সোহেল আক্তার ও তার মা শাহনাজ বেগমের সঙ্গে এলাকার কিছু লোকের জায়গা নিয়ে ঝামেলা চলছে। এ নিয়ে থানা পর্যন্ত গড়ায় বিষয়টি, কিন্তু ঝামেলা শেষ হচ্ছে না। একের পর এক বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেই চলেছে। বৃহস্পতিবার এলাকার কয়েকজন রাধা কিশোরপুর থানায় এসে সোহিল মিয়া ও তার মা শাহনাজ বেগমের বিরুদ্ধে অভিযোগ করেন। এ বিষয়ে এলাকার বাসিন্দা হাসান পোদ্দার জানান, সোহিল এবং তার মা এলাকায় বেশ কিছু সরকারি জায়গা দখল করে রেখেছেন। শুধু তাই নয়, তারা এলাকায় বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। মহকুমার শাসককেও এই ঘটনা জানানো হয়েছে বলে হাসান পোদ্দার জানান। আজকে আমাদের 19 নম্বর ওয়ার্ড 42 নম্বর বুথের পক্ষ থেকে আম জনতা সবাই আমরা এসডিএম এর কাছে কমপ্লেন দিয়েছি সোহেল মিয়া এবং ওর মা শাহনাজ বেগম আজ 20 থেকে 30টা বাড়ি বেদখলি করে রাখছে এবং সে মানে দখল করে রাখছে, সরকারি গভর্নমেন্ট জায়গা দখল করে রাখছে এবং প্রতিনিয়ত সেই কাজগুলো করতে আছে এবং সে নাকি তহসিলদার এবং 50 থেকে 60 হাজার টাকার বিনিময়ে সে পর্চা দিয়ে দেয় এক সপ্তাহ মানুষকে এবং মানুষদের যেখানে তার ডিসপুট জায়গা আছে সেইগুলো কিনে এই পর্যন্ত আমাদের সোনামুড়া গ্রামে তেষ্টা বাড়ি তা ক্রয় করছে। কোথা থেকে এই টাকা আসে এবং প্রতিনিয়ত তার বাড়িতে দুইটা গাড়ি থাকে, রাত্রে হলে মাল এবং দুই নম্বরই কাজের সাথে ড্রাগসের সাথে ব্যবসার সাথেও সে জড়িত।